আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন একমাত্র তার গোলামি করবার জন্যে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সবাইকে কিন্তু মরে যেতে হবে মানুষের সাথে লাগালাগি করে মানুষের সাথে মারামারি করে আমাকে একজন ভালো বলবে আমি একজনকে খারাপ বলবো আমি এখানে বসে একজনের বদনাম করব, আরেকজনকে মাথায় উঠাবো আরেকজনকে নিচে নামায় দেব আমরা কিন্তু মরে যাব কেউ থাকবো না এগুলো করে আমাদের লাভ কি আপনি আমি বাহিরের মানুষকে যত সময় দেই বন্ধু বান্ধবকে যত সময় দেই এর তিন ভাগের এক ভাগও আমরা আমাদের বাচ্চাদেরকে দেই না আমাদের পরিবারকে দেই না অথচ আপনি একটা দিনের চব্বিশটা ঘন্টার বিশটা ঘন্টায় বাহিরে কাটালেন বন্ধু বান্ধবদের আড্ডায় সময় পার করলেন ব্যবসায় সময় দিলেন আপনার দিনের ম্যাক্সিমাম সময় চলে গেল ব্যবসায় চাকরিতে অফিসে কাজে করবে এর পরের কিছু সময় চলে গেল বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় আপনি যখন বাসায় গেলেন তখন আপনি ঘুমিয়ে পড়লেন আপনি আপনার বাচ্চাদেরকে সময় দিলেন না অথচ আপনি মনে করেন আশা করেন যে আমি বুড়া হয়ে গেলে বাচ্চারা আমাকে খাওয়াবে এই বাচ্চারা আমাকে কবরের দোয়া করবে কেন আপনি তো চব্বিশটা ঘন্টার বিশ ঘন্টাই তাদের থেকে আলাদা ছিলেন আপনি বন্ধু বান্ধবের সাথে ছিলেন আপনি ব্যবসা বাণিজ্যে ছিলেন যে জিনিস থেকে আপনি বেনিফিট আশা করছেন যে জিনিস থেকে আপনি ফিডব্যাক আশা করছেন ওখানে তো আপনি সময় ইনভেস্ট করেন নাই সময় ইনভেস্ট করেছেন বন্ধুদের কাছে সময় ইনভেস্ট করেছেন ব্যবসা বাণিজ্যে তো কেয়ামতে তো ওখান থেকে কোনো ফিডব্যাক আসছে না আপনার বাচ্চা আজকে আপনার জন্য দোয়া করছে না আজকে আপনার বাচ্চা ইন্তকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াচ্ছে না কারণ আপনি তো তাকে জন্ম দিয়েই ছেড়ে দিয়েছেন আমার কথা কি বুঝতে পারছেন আপনি তাকে জন্ম দিয়েই ছেড়ে দিচ্ছেন আপনি তার খবর নিচ্ছেন না তার ভালো মন্দ আপনি বুঝছেন না আপনি তার সাথে মিশে যান বাচ্চাকে সময় দেন পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হয়ে যান আপনি সময় পেলে বাচ্চাদের সাথে খেলাধুলা করেন সময় পেলেই বাচ্চাদের সাথে খেলাধুলা করেন তাদের সাথে হাসি তামাশা করেন মজা করেন তাহলে এই বন্ডিংটা তৈরি হবে চমৎকার এই বাচ্চাও চিন্তা করবে বাহির থেকে সেই খারাপ মানুষের সাথে মিশবে না আপনার সাথে সময় দেওয়ার চেষ্টা করবে আপনি এটা কমপক্ষে আশা রাখতে পারেন যে আমার সন্তান যদি আমার সাথে খেলাধুলা করে মিশে তাহলে আর যাই হোক খারাপ তো হবে না কথা বলে নাকেন কিন্তু আমার বাচ্চা যদি বাহিরে আরেকজনের সাথে মিশে যায় কার সাথে যাবে কোন বন্ধুর সাথে খেলাধুলা করতে যাবে কার পাল্লায় পরে খারাপ হয়ে যাবে আমি তো বুঝতে পারছি না বাচ্চা যদি আমার সাথে থাকে তাহলে অত ভালো হওয়ার সম্ভাবনা বেশি কথা বলছেন না কেন কিন্তু আমরা বাচ্চাদেরকে সময় দিচ্ছি না আমরা শুধু শাসন করি আমরা শুধু শাসন করি রাগ করি গালি দেই মারি ভয় দেখাই পড়ছ না কেন জিপিএ ফাইভ পাইলে না কেন গোল্ডেন পেলে না কেন এই নিয়ে বাচ্চাদের সাথে আমরা লেগে থাকি মানে রাখবেন একটা বাচ্চার দশটা সাবজেক্ট হলে আমি বলছি প্রত্যেকটা সাবজেক্টে ফাঁস করা লাগবে এটা কোনো কথা নয় এটা কোনো কথা নয় একটা বাচ্চা প্রত্যেকটা সাবজেক্টে ফাঁস করতে হবে কেন একটা বাচ্চা বড় হওয়ার পরে কেউ বিজ্ঞানী হবে যে বিজ্ঞানী হবে সে কিন্তু মেডিকেল সায়েন্সের দরকার নেই মেডিকেল সায়েন্সে ডাক্তারি হওয়ার দরকার নেই কথা বলে না কেন যে ডাক্তার হবে সে ফিজিক্সে তার দরকার নেই কেমিস্ট্রির দরকার নেই তার যে জিনিসটা যখন দরকার বায়োলজির দরকার সোশ্যাল সায়েন্সের দরকার জেনারেল সায়েন্সের দরকার সে যেটা করবে ভবিষ্যতে সেটার উপরে তাকে ফোকাস করে কথা বুঝতে পেরেছেন সে ডাক্তার হবে সে এই সাবজেক্টকে তাকে ফোকাস করে সে ইঞ্জিনিয়ার হবে এই সাবজেক্টটা তাকে ফোকাস করে সে আলেম হবে এই সাবজেক্টে তাকে ফোকাস করেন সব পড়বে সবই তাকে পারা লাগবে এই জন্য ভয় দেখাবেন গালি দিবেন ঘর থেকে বের করে দিবেন বাচ্চা ভালো রেজাল্ট করলো না দেখে আপনি মন খারাপ করবেন কেন আপনি বলেন বাচ্চাকে বাবা তুমি গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়ারও আমার দরকার নাই তুমি ভালো রেজাল্ট করে খুব ভালো কিছু করবে এটাও আমার দরকার নাই। আমি চাই তুমি একজন মানুষের মতো মানুষ হও তুমি একটা ভালো মানুষ হও এটাই চাই শুধু সার্টিফিকেট নিলেন সন্তান ভালো মানুষ হলো না সচ্চরিত্রবান হলো না আপনি তার কাছ থেকে এই সমাজকে ভালো কিছু সার্ভিস দিতে পারবেন না আর যদি সে ভালো মানুষ হয় আর কিছু পারুক আর না পারুক এই সমাজকে সে ভালো কিছু দিতে কথা বলেন দিতে আপনি সমাজকে সুন্দর করে চালাতে গেলে আপনার পরিবারকে সুন্দর করে চালাতে হবে এরপরে আসি স্ত্রী যারা থাকবে তাদের স্বামীদের প্রতি হক থাকবে অধিকার থাকবে স্বামীদেরও স্ত্রীর প্রতি কিছু অধিকার থাকবে আপনিও সেটা খেয়াল রাখতে হবে আপনিও সেটা দেখতে হবে এভাবেই একটা পরিবার তৈরি হয় কিন্তু আমরা পরিবার থেকে বেশিরভাগ সময় দূরে থাকি ব্যবসা বাণিজ্য সমাজ চাকরি বাকরি এই নিয়ে আমাদের কাজ মনে হচ্ছে এটাই আমাদের লাইফ অথচ ইন্তেকালের পরে পরিবার থেকে বেশি আশা করি দোয়া করলো না কেন আমার জন্য দোয়া করে না কেন আমার বাচ্চা আমার লাশ কাঁদে নিল না কেন আমার খবরের পাশে দাঁড়ালো না কেন অথচ আপনি তো সময় দিয়েছেন অন্য জায়গায় কথা কি বুঝতে পারলেন আবার কথা কি বুঝছেন আপনারা আল্লাহ রব জালাল বলছেন ইয়া সুকারা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছেন হে ইমানদারগণ তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো যতক্ষণ না বুঝো তোমরা কি বলছো এটা যদি না বুঝতে পারো তোমরা নামাজের ধারে কাছে যেও না এটা আমরা গত তাফসির আলোচনা করে ফেলেছি অনেক লম্বা আলোচনা করেছি আরবেরা সবাই আরব জাতিরা সবাই ছিল মত পাই এরা মত পান করছে এরা মত পানে আসক্ত ছিল আল্লাহ যাদেরকে স্পেশাল করে তৈরি করেছেন এরা ব্যতীত সবাই মত পান করতো পাক ইসলাম মত পান করা দূরের কথা তিনি কোনোদিন স্পর্শ করেননি বললেন আমাদের আদর্শ কে বলেন যুবক ভাই কি বলছি তোমাদের চলচ্চিত্র অনেক নায়ক নায়িকা তোমাদের মডেল তোমার তোমাদের আদর্শ আর যেমন হয়ে গিয়েছে তোমাদেরকে বলছি তোমাদের আদর্শ হওয়ার কথা ছিল রসিল্লাল তিনি সন্তান হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তিনি বন্ধু হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তিনি বাবা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তিনি সামাজিক নেতা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা তিনি যুব সংগঠক হিসাবে হিলফুল ফজুল করে যুবকদেরকে একত্রিত করে ন্যায় ইনসাফের নিয়ে এসেছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ যুব সংগঠক ব্যবসায়ী হিসাবে ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী তিনি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সভাপতি তিনি ছিলেন মসজিদের ইমাম তিনি ছিলেন শ্রেষ্ঠ ইমাম তিনি ছিলেন মসজিদের খতিব তিনি ছিলেন শ্রেষ্ঠ তিনি ছিলেন মসজিদের দায়িত্বশীল তিনি ছিলেন শ্রেষ্ঠ তিনি ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল তিনি ছিলেন মাদ্রাসার শ্রেষ্ঠ প্রিন্সিপাল তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সেনাপতি তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ তিনি স্বামী হিসাবেও ছিলেন শ্রেষ্ঠ তাহলে তুমি তুমি চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে আমি ভিন্ন পথে যেতে চাচ্ছি না কথা বলতে চাচ্ছি না তুমি যাদেরকে ফলো করছ কেউ সকাল বিকাল স্ত্রী পাল্টাচ্ছে কেউ সকাল বিকাল স্বামী পাল্টাচ্ছে এক একজন এক একজনের স্বামী নিয়ে মারামারি করতেছে কেউ কারো স্ত্রী নিয়ে মারামারি করতেছে কথা বলেন না কেন এগুলো যাদের নিজেরই চরিত্র ঠিক নাই তারা নাটক করে সুন্দর চরিত্রের খোলসে নিজের খারাপ চরিত্র নিয়ে এই জাতিকে চরিত্রবান করা যাবে না বরং যার চরিত্র ঠিক নাই সেই জাতিকে চরিত্রবান বানাতে পারবে না সুতরাং এই নিকৃষ্ট চরিত্রের লোকগুলা এই সমাজের মানুষকে চরিত্রবান বানাতে চায় না বরং আরো নিকৃষ্ট বানাইয়া দেয় আর সমাজের মানুষকে যদি বানাতে হয় সচরিত্রবান আল্লাহ আদর্শ ছাড়া বিকল্প রাস্তা নয় সুতরাং মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর অস্তে আপনি এমন একজনকে আপনার আদর্শ মনে করেন আল্লাহর অস্তে এমন একজনকে ফলো করেন যাকে ফলো করলে আপনার দুনিয়া খেরা কমপ্লিট কামিয়াম হবে আপনারা ব্যবসা বাণিজ্য করতে গেলে কতজনের সাথে কত পরামর্শ করেন কত ট্রেনিং করেন এরপরে আপনারা ব্যবসায় নামেন অথচ দিন শিখবার জন্যে আপনি কোনো আলেমের ধারস্থ হন না শুধু আপনি ইন্টারনেট দেখে দেখে মনে করলেন ওখানে দিন আসে ইন্টারনেট দেখে দেখে যদি ইঞ্জিনিয়ার হন দেখবেন বিল্ডিং বানাবার আগে ভেঙে পড়ে গেছে কথা বলেন ইন্টারনেট দেখে দেখে বিল্ডিং বানাতে গেলে তো বিপদ তো ইন্টারনেট দেখে দেখে পড়লেই তো শুধু আলেম হওয়া যাবে না আপনাকে একজন ভালো আলেমের কাছে বসে স্মরণাপন্ন হয় আপনাকে দিন শিখতে হবে ইনস আপনি কি আপনি কি ইন্টারনেট দেখে দেখে ডাক্তার হবেন তো কারে কোন মেডিসিন দেওয়ার কথা আপনি তো মাইরে ফেলেবেন হ্যাঁ আপনি ছাগলের মেডিসিন যদি মানুষের খাওয়াই ফেলেন তো পাগল বানায় ফেলে এই জন্য মনে রাখবেন আপনাকে যেটা জানতে হয় সেটার জন্য কোনো আলেমের কাছে যেতে হয় তাহলে এক নম্বর আল্লাহ বলছেন যে তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে কাছেও যায় না আমরা এই ব্যাপারে কথা বলেছি এটা ছিল ইসলামের প্রাথমিক আয়াত এরপরে পর্যায়ক্রমে আল্লাহ আস্তে আস্তে করে আয়াত নাজিল করে এটাকে পূর্ণাঙ্গ করেছেন হারাম কি করেছেন এরপর তোমাদের উপরে যখন ফরজ গুসল থাকে জুনুবান আল্লাহ রবসিফুল জালাল বলেছেন তোমরা যখন ফরজ গুসল অবস্থায় থাকো ওই সময় নামাজের ধারে কাছে যাইও না কারো উপরে যদি গুসল ফরস থাকে আর যদি সে আল্লাহর কদমে সেজদা করে কার কদমে সবাই বলেন অর্থাৎ একজন মানুষ না পাক এই না অবস্থায় যদি কেউ আল্লাহর কদমে সেজদা করে তাহলে সেজদা হওয়া তো দূরের কথা ফেকার কিতাবে আছে তার ইমান চলে গিয়ে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে সবাই বলে এখন আপনি আপনার উপরে গুশল ফরজ আপনি নামাজে দাঁড়ায় গেলেন আপনি কি আমার কথা বুঝতেছেন বাবা আপনার ইমান চলে যাবে আপনি মসজিদের ইমাম মুয়াজিদ আপনার চাকরি চলে যাবে আপনার উপরে গুসল ফরজ আপনি সে না মাঝে দাঁড়াইয়া গেলেন আপনি এমন বড় না ফরমানি করলেন আপনি তো নষ্ট হইলেন হইলেন জাতিটাকে ধ্বংস করে দিলেন আমার কথা কি বুঝতেছেন আপনারা চাকরি থাক আর যাক আপনাকে ভালোবাসতে হবে কাকে আইন কানুন মেনে চলতে হবে কার আমার কথা বুঝতেছেন আপনারা আমার কথা বুঝতেছেন আল্লাহর কদম পবিত্র এখানে করতে হবে পবিত্র হয়ে সুতরাং শেষ যাদের উপর আল্লাহ উপরে জালাল বলছেন নেশাগ্রস্ত অবস্থায় এবং তোমাদের উপরে যখন গুসল ফরস থাকে যতক্ষণ না গুসল না করো যতক্ষণ না পবিত্র হও ততক্ষণ পর্যন্ত তোমরাও নামাজের ধারে কাছে যাইও না সোহান আল্লাহ বলেন এখানে কথা শুনে আল্লাহ কত দয়ালু আম্মা আনহা পাকের সঙ্গে গেলেন মক্কায় যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন তার ঋতুস্রাব হল তিনি আর তফ করতে পারলেন না খুব কান্নাকাটি করলেন যে আমি আসলাম হজ করতে অমরা করতে কিন্তু আমি করতে পারলাম না রসুল পাক ইসলামকে আল্লাহ তালা করে জানাইয়া দিলেন তাকে বলো সে যেন কষ্ট না পায় সে অপবিত্র সে যাওয়ার ওখানে দরকার নাই সে দরকার নাই সে ঘরে বসে থেকে ইবাদত করবে এবং তওয়াফ করার সবাব পেয়ে যাবে কত সহজ হয়ে গেল এরপরে আপনারা যে মসজিদে আয়সা বলেন ওটার একটা ইতিহাস আছে মসজিদে আয়সা বলেন না আপনারা ওখান থেকে গিয়া ওমরা বেদে এই আপনার আবার হেরাম করে আসতে হয় হ্যাঁ রসুল চলে যাচ্ছিলেন আয়েশাকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে আয়সা তো খুব কান্নাকাটি করতেছেন আমি তফ করতে পারলাম না আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো রসুল ইসলাম আমার যেন আয়েশাকে খুশি করবার জন্যে ওই জায়গা থেকে যেই জায়গা থেকে তিনি আবার বেক করে আসলেন সুস্থ হয়ে গেলেন তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেল আবার তিনি ফিরে আসলেন যে জায়গা থেকে ওই জায়গাটা এখন মসজিদে আয়েশা নামে পরিচিত এখান থেকে তিনি আসলেন এজন্য এখান থেকে গিয়ে আবার তার হেরাম পরে এসে হেরাম বেঁধে এসে আবার করেন ঠিক আছে তো তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমার দিল মন ঠিক আছে তুমি পারো নাই আমি তোমার দিলের খবর জানি সুতরাং তুমি যেখানে আছো এই অবস্থায় বাদত করো আল্লাহ বলছেন আমি কবুল করে নেব সুতরাং আপনি যদি অপবিত্র থাকেন আপনি পবিত্র গড় মসজিদে আসবেন না আপনি পবিত্র হয়ে নামাজে দাঁড়াবেন ইনসা বলেন ইনসা নামাজের জন্য জায়গা পাক দরকার আছে না নাই জামা পাক দরকার আছে না নাই শরীর পাক দরকার আছে না নাই আপনার যদি জায়গা পাক না থাকে নামাজ হবে না আপনার শরীর পাক জামা পাক জায়গা পাক নেই নামাজ হবে না আপনার জায়গা পাক জামা পাক নাই নামাজ হবে আপনার জামাও পাক জায়গাও পাক শরীর পাক নামাজ হবে শরীরও পাক জায়গাও পাক জামাও পাক সতেরোটা ঢাকা নাই নামাজ হবে নামাজ হবে আপনার জায়গাও পাক জামাও পাক আপনার বডিও পাক সতেরো ঢাকা আছে আপনি কিবলার দিকে মুখ করে নামাজ না পড়ে আরেকদিকে বললেন এদিকে ওদিকে পড়লেন নামাজ হবে তো নামাজের সূত্র আপনাকে বোঝা লাগবে শুধু আপনি মনে করলেন আমি গাড়িতে বসে লিখি যেদিকে মন চায় সেদিকে যায় না আমি তো পড়ে নিচ্ছি কম্পাস একটা দিলাম তো পড়ে নিচ্ছি আপনি মনে করতে পারেন আপনি মনে করতে পারেন কিন্তু আপনার উচিত হলো আপনি বুঝে শুনে শুরু করা আপনি বুঝে শুনে শুরু করেন এখন যেদিকে যায় আপনি শুরুটা করেন বুঝে শুনে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল বলেন তাহলে আল্লাহ বলছেন এক নম্বরে আমরা যে শুধু বলি যে যারা মত পান করে তোমরা মসজিদে নামাজের কাছে কথা কথা শেষ শেষ করেছেন করেছেন বলেন এ আল্লাহর বলেছেন যারা অপবিত্র না পাখি লাগানো ফরজ গুসল তোমরাও আবার মসজিদে আইসোনা তোমরাও নামাজে আইসোনা এখন আপনি একজন বড় আল্লাহর অলি আপনার উপরে ফরজ গুশল অলি হওয়ার কারণে কি আপনি নামাজ পড়তে পারবেন কথা বলেন না কেন বাবা মত খারাপ না পানকারী খারাপ নয় আপনার উপরে ফরজ গুশল থাকলে আপনি আল্লাহর আসতে নামাজ পড়বেন কোরআন স্পর্শ করবেন পবিত্র জায়গায় হাত দিবেন পবিত্র মাটিতে চড়বেন মনে থাকবে তো ইনশাল্লাহ কয়টা বললাম নামাজ পড়া যাবে না এক নম্বর মত পান থাকলে আরেকবার ফরজ গোসল থাকলে আপনি এই দুই অবস্থায় আপনি মসজিদ নামাজ পড়তে পারবেন না কিন্তু মুসাফির আল্লাহ বলছেন ইবির কিন্তু যারা মুসাফির কিন্তু যারা তাদের পূর্ণ মাস আলা স্বতন্ত্র কিন্তু যিনি মুসাফির আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষের উপরে রোজা ফরজ কিন্তু যিনি মুসাফির হবে সে চাইলে রোজা নাও রাখতে পারে সুহান আল্লাহ করে কত সুযোগ দিয়েছে আপনি মুসাফির সফরে বের হয়েছে। আজকালকে তো বিমানে দশ হাজার কিলোমিটার দূরে যাওয়া যায় আট ঘন্টায় আপনি চাইলে সব করতে পারেন কিন্তু আল্লাহ বলেছেন না তুমি সফরে বের হয়েছো তুমি চার রাকাতের দু পড়ো আমি রব বলছি তোমার কষ্ট হবে তুমি দেখতেছো তোমার কষ্ট হচ্ছে না কিন্তু রব বলছেন আমি তো বুঝছি কষ্ট হবে তুমি আমার কথা মানো সোহান আল্লাহ পড়ে রব কেমন চিন্তা করতেছে সুতরাং মুসাফিরের মাস আল্লাহ স্বতন্ত্র এরপর আল্লাহ বলছেন যদি তুমি মুসাফির হও তবে অসুস্থ হও তাহলে তোমার ব্যাপারটা ভিন্ন বলছেন। শুনেন কি বলছেন কেউ যদি পশরা পায়খানা থেকে এসে থাকে কেউ যদি পশরা পায়খানা থেকে আসলো এই অবস্থায় নামাজে দাঁড়ায় গেল অজু করল না এটা হারাম এটা কি কথা বলে এটা কি হারাম মনে রাখবেন কেউ স্ত্রীর সাথে মেলামেশা করল আল্লাহর জালাল বলছেন কেউ যদি মহিলাকে স্পর্শ করলো মেলামেশা করলো এরপরে সে না দাঁড়িয়ে গেল হালাল না হারাম বলেন সবাই বলেন চিন্তা করে ইসলাম কত স্বচ্ছ হারাম কিন্তু আল্লাহ এর পরে বলেছেন কিন্তু তুমি স্ত্রীর সাথে মেলামেশা করেছ পানি নেই কোথাও কি নাই তুমি এখন গুসল করবে নামাজের সময় হয়ে যাচ্ছে কোথাও পানি নেই অথবা পানি আছে বরফ গুসল করতে গেলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি কথা বুঝছেন আপনারা আপনি টয়লেট থেকে এসেছেন পবিত্র হবেন এখন পানি নেই কথাগুলা বুঝেন অথবা আপনি গুসল ফরত ছিল এখন পানি নাই গুসল করবেন কিন্তু নামাজের সময় আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পরে পড়লে চলবে কথা বলেন নাই দেখেন পরে পড়লে চলবে কথা বলেন নাই আল্লাহ বলছেন তুমি নামাজটা পড়ে নেও পানি পাও নাই তাই এমন করো সোহান আল্লাহ বললেন না চিন্তা করেছেন পানির সঙ্গে মাটির তো কোনো সম্পর্কই নাই কথা হলো পানি দিয়া মাথা থেকে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত গোসল করতে হয় আর এর মোকাবেলায় আল্লাহ বলছেন পানি না পাইলে কি করো কারণ সহজ কোন জিনিসের দরকার আল্লাহ বুঝতে চাচ্ছেন বান্দা আমার কথাটা শুনুক আমি যেন দেখতে পাই যে বান্দা যেন আমার কথাটা শুনতেছে এজন্য পানি যখন পাচ্ছে না তখন সেজন্য মাটি দিয়ে তাই করে এবং সে মাটি দিয়ে মাথায় দিব সে করে কেমনে করবে আল্লাহ বলছেন তুমি মাটিতে পবিত্র মাটিতে হাত দিয়া মুখটা মাসাহ করো 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 কি 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 এরপরে করো হাত কোন পর্যন্ত হাত কি পর্যন্ত পর্যন্ত মাসাহ করো এই অবস্থায় যদি তুমি ফরজ গুছল ছিল তোমার উপরে ফরজ তোমার উপরে নাকাপ নাপাক কি ছিল কিন্তু এই যদি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও পবিত্র হয়ে যাবে নামাজ হয়ে যাবে কি সহজ করে দিলেন এরপরে তুমি অপবিত্র থাকতে চাও কেন যখন তুমি পানি পাবে সাথে সাথে ও গোসল করে নেবে পানি পাওয়ার আগ পর্যন্ত নতুন তায়াম্মুম করে আবার তুমি নামাজ পড়ো আবার তুমি ভালো কাজ করো অথচ দেখেন তো হাত ধোয়া হইলো না পাও দেওয়া হইলো না কুলিও হইলো না নাকেও পানি দেওয়া হলো না আল্লাহ বলতেছেন পবিত্র কারণ হুকুমটা কার আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা তো মাটির কাছে গিয়েছে আমার হুকুম পালন করে আর ইবাদত হচ্ছে আমার হুকুমের ভিতরে হুকুম যেহেতু পালন করেছে ইবাদত পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে কি সুন্দর রবের চিন্তা এরপরেও একটা কথা এখান থেকে আমি যে কথা বুঝাতে চাচ্ছি আল্লাহ নামাজ না পড়তে বলেন নাই নাই নামাজ বন্ধ তাই যা করে করে এসেছ পানি নাই নামাজ পড়া বন্ধ নাই স্ত্রীর সাথে মেলামেশা করেছ পানি নাই নামাজ পড়া বন্ধ নাই রব্যালোচন পানি নাই তো কি হয়েছে মাটি তো আস কি আছে নামাজ কি যদি কোন স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে অর্ধেক সন্তান পৃথিবীতে এসেছে অর্ধেক এখনো মায়ের পেটে এই অবস্থায় যদি নামাজের সময় হয় আর এই মহিলার হুশ বুদ্ধি ঠিক থাকে এই অবস্থায়ও তার উপরে নামাজ ফরস কঠিন আল্লাহর কোন জিনিসে বলেন নাই সাগরের মধ্যখানে গিয়েছে। সারা দুনিয়ায় পানি সারা দুনিয়ায় আর পানি ঢেউ আর ঢেউ হাত উঠাচ্ছে আর নামাচ্ছে তার হুশ আছে এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় তার উপরেও নামাজ ফরজ চিন্তা করছেন আল্লাহ একটা ইবাদতকে কত গুরুত্ব দিয়েছে আর এটাই সবথেকে আজকে অবহেলিত হচ্ছে আমাদের আপনি ইশারা নামাজ পড়েন আজকে একজন এসে বলছে তার একটা ছেলে হয়েছে সে আকিকা করবে তার দুইটা ছাগলের পয়সা নাই আল্লাহ যে বলছেন আকিকা করা লাগবে দুইটা ছাগল দিয়ে তার একটা ছাগলের পয়সা আছে আর একটা নাই যে এখন কে কী করবে আমি জিজ্ঞাসা করলাম বাচ্চা হওয়ার পরে কেমন মিষ্টি বিতরণ করা হয়েছে ক বেশি হয় নাই হুজুর তিরিশ পঁয়ত্রিশ কেজি মিষ্টি বিতরণ হয়েছে আমাকে বলেন তো আপনারা তিরিশ পঁয়ত্রিশ কেজি মিষ্টির দাম কত ইতে পারে কত হইতে পারে একটা ছাগলের ডাবের কাছাকাছি না তাহলে আপনি এগুলো খাওয়াই তো কইছে কি আপনার এই কাজটা করতে এটা তো আল্লাহ বলেন রসুল বলে না তুমি তোমার জামন চাই করেছো অথচ এটা না করে তুমি এটা দিয়ে তো ছাগল দিতে পারতে ঠিক কিনা বলেন তা আপনি আমি কেন ভুল পেতে চাই এই জন্য এগুলো আমরা করবো না আল্লাহর হস্তে হক ইসলামের যেখানে যতটুকু আছে আদায় করবো সন্তান জন্ম নিলে তার কানে আজান দিব ডান কানে আজান বাম কানে কামড় দিব কিন্তু আমরা এমন আবেগী ছেলে যদি জন্ম নেয় তাহলে আজান কানে না দিয়া হসপিটালের গেইটে গিয়া দেয় ওখানে কারে শুনাইতেছেন আজান বাড়ির গেইটে গিয়ে আজান দেয় পাবলিককে জানাইতেছে আমার ছেলে হয়েছে জানাইলেও পাবলিক দেখবে না দেখলেও দেখবে তো পাবলিককে জানাবার জন্যে নয় রব বলেছেন একটা বাচ্চা ছিল মায়ের গর্বে আল্লাহর কাছে আল্লাহ নির্ধারিত জায়গা এসেছিল পৃথিবীর কেউ দেখেনি শয়তানও ওখানে যেতে পারেনি এখন পৃথিবীতে বাচ্চাটা এসেছে শয়তান মিনাল জিন্নতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তানের নজর লেগে যেতে পারে এই জন্য আল্লাহ বলছেন কানে আজাম দাও কারণ আজান দিলে সব থেকে দৌড়ায় কোন জিনিস শোভাইন আল্লাহ বললেন না আল্লাহ তোমার সন্তানকে শয়তান থেকে হেফাজত করলে তুমি এটা করলেন না আপনি এটা করতে গেলেন না এগুলাই তো ইসলাম ছিল সচ্চ এই জন্য আল্লাহ রাব্বুল আযম জালাল বলে দিয়েছেন গোলাম রে দুনিয়ার জবিরে চলার পথে গোলাম তোমাকে কত বেশি ইবাদত করে লাগবে এমন কোনো কথা নয় হাদিসে বলে দিলেন আখলিস দীনাকা ইফিকাল আমালুল কলিল অল্প আমল তোমার যদি থাকে নির্বেজাল خالص নির্বেজাল আমল ওই অল্প তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে একজন আল্লাহর গোলাম মানুষকে দেখাবার জন্যে দশ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে আর আপনার কিছুই নাই রাস্তায় চলবার সময় একজন ফকির গাছের গোড়ায় বসে বসে তার বাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছে কোনো খাবার নাই তার হাতে আপনি দশ টাকা দামের একটা পাউরুটি দিয়া এক গ্লাস দশ টাকা দামের পানি দিয়া বিশ টাকা খরচ করে আপনি চলে গেলেন আল্লাহর রসুল বলেছেন আপনি দশ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে যে সোহাবের মালিক হতে পারলো না তুমি একজন গরিবকে দশ টাকা দামের পাও রুটি দেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তার হাজার বছর আগে করে দিতে পারে কত সুন্দর ইসলাম কত সহজ কাজ এই জন্য ইসলামটাকে আপনাকে আমাকে বুঝে লাগবে আল্লাহ আল্লাহর জালাল বললেন ফালান ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وايديكم ان الله كان عفوا غفورا الله رب العزه والجلال যদি এমন অবস্থায় পড়ে যাও তোমার উপরে গোসল ফরজ স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছো অজিস ইস্তেঞ্জায়া করেছো পোশাক পায়খানা গিয়ে যতবার যে কোনো কারণে তোমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে এমন অবস্থায় যদি পানির ব্যবস্থা না থাকে না আমাদের সময় হয়ে যায় বান্দা নামাজ থেকে দূরে থাইক না তুমি আছো আমার কাছাকাছি তোমার শরীরে কি আছে কি নাই কেউ না জানলে আমি জানি শুধু তুমি আমার উপরে ভরসা করে আমার হুকুম পালন করে যে অবস্থায় যেখানে আছো সেজদায় পড়ে যাও তোমার সেজদাকে কবুল করে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ খবর বলেন চিন্তা করতেছি রব কত সুযোগ দিয়েছেন কি ফ্যাসিলিটিস আমাদেরকে দিয়েছে এরপরে আল্লাহর পুলিশে কল জালাল বললেন পাপ পবিত্র পাক পবিত্র মাটি দ্বারা তৈয়মম করে নাও তাতে মুখমণ্ডল এবং হাতকে ঘষে নাও নিশ্চয় আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহ এখন কথা হলো একজনের উপরে গোসল ফরজ তার শরীরে না পাকি লাগানো আছে আল্লাহ বললেন তুমি শুধুমাত্র মাটি দিয়া ঘষিয়ে নাও তোমার মুখকে আর হাতকে পর্যন্ত মাসে নাও হয়ে যাবে আল্লাহ বললেন বান্দা তুমি ভয় পাইতে পারো আমি কি করলাম তোমাকে ক্ষমা করব কিনা আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বললেন যে বান্দা ভয় পেয়ে কাজটা করল ইন্নাল্লাহা কানা আফুয়ান গফুরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমাশীল করেন সুবহানাল্লাহ ক্ষমা করবেন কে আল্লাহ তা আমাদের কোন টেনশন আছে বলেন তো কথা বলেন তো টেনশন আছে আপনি এক জায়গায় গিয়েছেন নামাজের সময় হয়েছে পানি নাই কি করবেন না পানি পাই পাইনি এরপরে নামাজ পড়ব হ্যাঁ কথা বলেন না কেন আপনি এমন একটা যানবাহনে উঠেছেন পানির তো কোনো সিস্টেমই নাই যারা আমি বলছি না যারা পৃথিবীর উন্নত রাষ্ট্র সফর করেছেন তারা ভালো করে জানেন যে তাদের ওয়াশরুম গুলাতে টয়লেট গুলাতে আপনার পানির কোনো সিস্টেম নেই একবার পানির কোন সিস্টেম এখানে নেই এখানে আছে দামি দামি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের টয়লেট পেপার বিভিন্ন কালার রুগীদের জন্য এক ধরনের টয়লেট পেপার বাচ্চাদের জন্য এক ধরনের টয়লেট পেপার সব ব্যবস্থা করেছে এমন কি একজন প্রতিবন্ধী রুগীর জন্য কেমন টয়লেট হওয়া দরকার এটাও আছে এমন কি আপনি যখন কমোডে বসবেন ওটা যেন ঠান্ডা না হয় এই এটাকে উষ্ণ গরম রাখবার মেশিনও লাগাই রাখছে চিন্তা করছেন না এমন কোন জিনিস নাই এখন টয়লেট করতে গিয়ে যদি আপনি হঠাৎ অসুস্থ হয়ে যান তাহলে ওখানে একটা বেড আছে বেড ওখানে আপনার প্রাথমিক চিকিৎসা করা যাবে আপনি বুঝতেছেন কি বাচ্চাদের নেপি চেঞ্জ করবার জন্য বয়স্কদের পেট চেঞ্জ করার জন্য আলাদা আলাদা জায়গা আছে ওই বাথরুমের ভিতরে সব এক জায়গায় আছে সিস্টেম করে করে রাখছে সব আছে কিন্তু নাই পানির ব্যবস্থা আপনি চিন্তা করলেন মানে এমন কোনো জিনিস নাই এটা রাখে সব রাখছে নাই পানি এরা টয়লেট পেপার ইউজ করে কিন্তু দরজা কুলে বেড়ে বাহিরে এসেই দেখবেন বেসিন বিভিন্ন ডিজাইনের পানি পড়তেছে ঘটনা কি যেখানে পানি থাকবার কথা এখানে নাই ওখানে আছে দেখছেন আপনারা এটা বলা খারাপ মনে করে ফেলতে পারেন আপনারা আপনার খারাপ ভাবিয়েন না আমার আমি আমি ছোট করে বলার জন্য কথা বোঝাবার জন্য বলতেছি যে আমাদের সোসাইটি কত নিচে যাচ্ছে আপনারা আমি বলতেছি আপনারা খারাপ ভাববেন না এটাকে আমার যায় না আমি এভাবে কথা বলি না জিন্দগিতে অসামঞ্জস্যপূর্ণ শব্দ চয়ন করি না আমি শুধু বলতেছি রাগ করবেন না বিড়াল পায়খানা করে দেখছেন কথা বলেন কুকুর পায়খানা করে দেখছেন টয়লেট করে কুকুর করে বালি দিয়ে ঘুরে কিছু দূর গিয়ে তার হাত দিয়ে মুখ দিয়া এই হাত দিয়ে সামনে দুই হাত দিয়া মুখ মুছে দেখছেন কথা বলেন না কেন আমাদের কন্ডিশনে মন হয়ে গিয়েছে আমরা টয়লেট করলাম বাহিরে এসে পানি দিয়ে হাত ধুইতেছি তা হাত ধোয়ার সাথে সম্পর্ক কি ছিল কথা ছিল এটাই এটা হচ্ছে ইসলামের সোসাইটি যদি আমরা ফলো করতে পারতাম কিন্তু থাকুক আর না থাকুক দুটো জিনিস থাকতো হয়তো পানি না হয় মাটি কথা বলেন না কেন হয়তো পানি না হয় মাটি না হয় দুনুটা থাকতো আমি যে কথা আপনাদের কাছে বলতে চাই এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে ইসলাম এমন একটা জায়গা ইসলাম চমৎকার একটা ধারণার নাম আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলোকে ফলো করতে হবে রব বলেছেন তিনি ক্ষমা করে দিবেন সোহানাল্লাহ বলেন তাহলে আজকের পুরা এতে আমরা বুঝলাম কারো কেউ যদি মত পান করে সে নামাজ পড়তে কারো উপরে যদি গুসল ফরজ থাকে সে নামাজ পড়তে কেউ যদি টয়লেট থেকে আসে অপবিত্র থাকে সে নামাজ পড়তে কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে অপবিত্র থাকে নামাজ পড়তে পারবে না কিন্তু যদি পানি না পায় সে তাইয় তাইয়াম্মুম করে সাথে সাথে নামাজে দাঁড়ায় খালকে পণ্য না করে এই জন্য আল্লাহর রসুল বলেছেন মান তারাক সালাতিদান ফাকাদ কাফারা কেউ যদি ধারাবাহিকভাবে ইচ্ছা করে আবারও বলছি ধারাবাহিকভাবে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় রসুল বলেছেন সে কাফার আমার কথা না মান তারাক সালাতিদান ফকাদ কাফারা সে ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয় সে কি সে কি আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না আল্লাহ বলছেন বসে পড়ো বসেও পড়তে পারেন না আল্লাহ বলছেন শুয়ে পড়ো শুয়েও পড়তে পারেন না আল্লাহ বলছেন ইশারায় করো হাত দিয়ে ইশারা করো মাথা দিয়ে ইশারা করো তাও হয়ে যাবে আপনি শুইতে পারেন না পা কোন দিকে দিবেন আল্লাহ বলছেন পশ্চিম দিকে পা দাও তাও তুমি নামাজটা করো সোহান বলেন না আর কি সুযোগ দিবেন আপনাকে তাও তুমি নামাজ পড়ো তাহলে আজকে আর আলোচনা আমরা বুঝতে পারলাম আমরা যে যে অবস্থায় পড়ি না কেন কোন অবস্থাতেই নামাজ মাফ বলেন নামাজ মাফ আমরা গড়ি টাইম মিলাবো কম্পাস মিলাবো যেখানেই যাবো আমরা নামাজ পড়ে নেব ইনশা আল্লাহ জালাল বলেছেন গোলাম রে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসার পরে বান্দা তুমি কত কোটি টাকা আমি আল্লাহ রাস্তায় দান করেছ কয়টা মসজিদ বানিয়েছ কয়টা মাদ্রাসা বানিয়েছ কত মানুষকে কি এগুলার হিসাব আমি জানতে না কতটা রোজা রাখলা কতবার হস করলা কতবার দিলা কতবার ওমরা করলা আমি কিছুই জানতে চাইব না বান্দা সর্বপ্রথম তোমার জিন্দগিতে হিসাব নিবো নামাজের হিসাব নামাজের হিসাবে যদি পারফেক্ট সহজ হয়ে যায় নামাজের হিসাব যদি ঠিক মতো আমাকে দিতে পারো আমি আমি তোমার কোন খাতা দেখতে চাইব না এই জন্য করে আপনাদের কাছে বলে যাই আজ আমরা কিছু করি আর না করি নামাজকে সোজা করি নামাজকে সোজা করি যে যেখানে থাকি যে অবস্থায় থাকি নামাজ পড়ে নেই আজ আমরা নামাজের প্রতি উদাসীন হয়ে গেছি কিন্তু যারা কনভার্ট মুসলিম হয় যারা ভিন্ন ধর্ম থেকে ইসলাম কবুল করে এদের দিকে তাকাবেন এদের দিকে তাকালে মনে হয় পাক্কা মুসলিম তারা ইসলামকে কত ফলো করে আজকে ভিন্ন ধর্মের লোকেরা ইসলাম কবুল করে আর ইসলাম ছেড়ে আমরা না ফরমানির পথে চলে যা এই জন্যে আল্লাহর আমরা নামাজ ছাড়বো বলেন নামাজ ছাড়বো টুপি নাই পাঞ্জাবি নাই প্যান্ট নাই শার্ট নাই এই অজুহাত দিয়ে নামাজ ছাড়বো যা আছে আপনার আমি বলছি আপনার যা আছে তা দিয়ে নামাজ পড়ব ইনশাল্লাহ আপনার কিচ্ছু নাই লঙ্গিও নাই শার্ট ও নাই পাঞ্জাবিও নাই থ্রি কোয়ার্টার প্যান্টও নাই স্যান্ডু গেঞ্জিও নাই কিচ্ছু নাই আপনি উলঙ্গ কি করবেন কথা বলেন নামাজ পড়বেন নামাজ বলেন নামাজ আপনার কিচ্ছু নাই আপনি তো আছেন নামাজও দাঁড়িয়ে যাও। ইনশাল তারপরেও নামাজ তারপরও নামাজ তারপরেও নামাজ আল্লাহ আমাদেরকে আজকের দিনে কবল করুন